ভারতের দক্ষিণী সিনেমার শীর্ষ তারকা পুনীত রাজকুমার 46 বছর বয়সে মারা গেছেন। তার মৃত্যুর খবরে শোকাতুর দেশটির বিনোদন অঙ্গন। শুধু তাই নয়, তার এক ভক্ত আত্মহত্যা করেছেন এবং হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন আরও দুজন। অভিনেতার পরিবার সূত্রে খবর, শুক্রবার সকালে জিম করছিলেন পুনীত রাজকুমার, সে সময় আচমকায় পড়ে যান। এরপর বেঙ্গালুরুর এক বেসরকারি হাসপাতালের ইন্টেনসিভ কেয়ারে ইউনিটে ভর্তি করা হয় তাকে। বেঙ্গালুরুর বিক্রম হাসপাতাল এক বিবৃতিতে জানায়, অভিনেতাকে যখন আনা হয় তখন তিনি অচেতন ছিলেন, তার উন্নত কার্ডিয়াক রিসাসিটেশন শুরু হয়েছিল, কিন্তু তাকে বাঁচানো সম্ভব হয়নি। জানা যায়, পুনীত রাজকুমারের মৃত্যুর খবর শুনে কর্ণাটকের এক ভক্ত আত্মহত্যা করেছেন। ফাঁস লাগানোর আগে তিনি তার ঘর পুনীতের ছবি দিয়ে সাজান। কর্ণাটকের চামরাজন জেলার হানুরতুলকের মারুর গ্রামের 30 বছর বয়সী এক যুবক হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন। তার ঘরে স্ত্রী ও 2 সন্তান রয়েছে। গ্রামবাসীরা জানায়, পুনীত রাজকুমারের বড় ভক্ত ছিলেন মুনিয়াপ্পা। তার এমন কোনো সিনেমা নেই যে তিনি দেখতেন না। প্রিয় তারকার মৃত্যুর খবর সইতে পারেননি মুনিয়াপ্পা। বেলাগাভির সিন্ডল্লি গ্রামের এক ভক্ত পুনীতের মৃত্যুর খবর শুনে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান। শুক্রবার রাতে আরও এক ভক্ত হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান। কিংবদন্তি অভিনেতা রাজকুমারের ছেলে পুনীত রাজকুমার, 46 বছর বয়সী এই অভিনেতাকে দক্ষিণী ফিল্ম ইন্ডাস্ট্রির সবচেয়ে ধনী অভিনেতা হিসাবে গণ্য করা হয়। শিশু অভিনেতা হিসাবে ক্যারিয়ার শুরু করেছিলেন পুনীত রাজকুমার। 12টি সিনেমায় শিশুশিল্পী হিসাবে কাজ করেছেন তিনি। পেয়েছেন ভারতের জাতীয় চলচ্চিত্র পুরস্কারও।